আনে খবর কেন্দ্রীয় গৃহ সচিব অজয় কুমার ভাল্লার হইতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লির আসাম হাউসত এক বৈঠকত মিলিত হয় মুখ্যমন্ত্রীগৰাকী কেন্দ্রীয় গৃহ সচিব অজয় কুমার ভাল্লার হইতে এই বৈঠক বহু এক দীঘলীয়া বৈঠক নহয় কিন্তু তথাপিও এক বৈঠকত মিলিত হয় বৈঠকত আনকি আইবির শীর্ষ বিষয়া তপন কুমার ডেকাও থাকে কেএলর শান্তি চুক্তি সন্দর্ভত আলোচনা করার সম্ভাবনা প্রকট আর দিল্লীত ইতিমধ্যে যেহেতু কেএলর নেতা জীবন সিংহ উপস্থিত আছে গতিকে হয়তোবা তার উপরতে এই বিষয়টির উপরতে হয়তো আলোচনা হব পারে কিন্তু এতিয়ালৈকে যেহেতু সংবাদ মাধ্যমৰ আগত কোৱা নাই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তথাপিও এটা অনুমান কৰিব পাৰি যে গৃহ সচিবগৰাকীৰ সৈতে যি বৈঠকত মিলিত হৈছে তাত হয়তো এই আলোচনাৰ অন্যতম হয়তো এটা বিষয় হ'ব পাৰে এই কেলৰ শান্তি চুক্তি।